প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বা একটা বিষয় আপনাদের নজরে আনার চেষ্টা করব কারণ অনেকে আমাদেরকে ফোন করে জানতে চান যে আমফান যে হলো সেখানে কে কী ক্ষতিপূরণ পেলো সেটা আমরা জানতে পারলাম না সেই ভিডিও অফিসে যেতে হবে লিস্ট দেখতে হবে সবাই সেটা পাচ্ছেন না কি হবে কী দেখবেন কোনো সহজ উপায় আছে ইয়ে সহজ উপায় রয়েছে আরামবাগ টিভি এর আগেই খবর করেছিল যে যাদের পাকা ঘর তারাও কিন্তু কুড়ি হাজার টাকা করে টাকা পেয়ে গেছেন কিন্তু এর বাইরেও এর বাইরেও কিন্তু অনেক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে যেমন যারা হর্টিকালচারের মানে যারা চাষবাস করেন সবজি চাষ করেন পানের চাষ করেন ফুলের চাষ করেন তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু কে কোথায় কত পেয়েছে সেটা আপনারা জানেন না যেমন মাছ চাষ করেছেন আমফানঝরে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও কিন্তু আর্থিক সাহায্য করা হয়েছে গৃহপালিত পশু হাঁস মুরগি গরু ছাগল নাকি পালন করেন তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে লম্বা তালিকা কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে কে পেয়েছেন আপনি কেন পাননি বা যারা পেয়েছেন তারা পাওয়ার যোগ্য কিনা এই ট্যালিটাও আপনারা করতে পারছেন না কারণ আপনারা জানতেই পারছেন না আপনাদেরকে সেই জানার সহজ রাস্তা আপনার আমরা করে দিতে চাই এবং তারপর আমরা আশা করবো সেটা দেখে আপনারা বিচার করে দেখবেন যে ওই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য ওই ব্যক্তি কিনা যদি না হয় তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেউ বা ফোন করে জানাতে পারেন যে আপনাদের এলাকার যার নাম দেখা যাচ্ছে তিনি তো এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন নিশ্চয় সেই দেখার লিস্ট তালিকাটা দেখার সহজ রাস্তাটা আপনাদেরকে আমরা বলে দেব আমরা বিভিন্ন জায়গাতে আমরাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তার মধ্যেও আপনাদেরকে একটা বিষয় দেখাবার চেষ্টা করবো সহজ রাস্তাটা কি রয়েছে বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন নম্বরে আমরা একটা জায়গার ছবি দেখাচ্ছি হুগলির গোঘাট এলাকায় সেখানেও অনেকেই এই সহযোগিতা তারা কিন্তু পেয়েছেন সরকারিভাবে কেউ পানের চাষ করেছেন কেউ বা অন্য কিছু আবার কেউ বা কিছুই করেননি তাকেও কিন্তু তার নাম উঠে গেছে বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ কিন্তু উঠছে আমরা এবার আপনাদেরকে দেখাতে চাই আমরা একটু গ্রামীণ এলাকার ছবি দেখাচ্ছি এই কারণে কারণ এই এলাকাতেই বেশি বেশি করে এই সাহায্যটা দেওয়া হয়েছে সেখানে কিভাবে দেখবেন আপনার এলাকায় কে কী সাহায্য পেয়েছেন সেই দেখার সহজ উপায়টা আপনাদেরকে আমরা আজকে বলতে চাই আরামবাগ টিভির তরফ থেকে আপনাদেরকে আমরা সরাসরি সরকারি ওয়েবসাইটে নিয়ে যেতে চাই আপনারা যখন গুগলসে যাবেন সেখানে গিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে একটা সার্চ করেন সেখানে কিন্তু এরকম ওয়েবসাইট পাবেন মোবাইলেও পাবেন আর যারা ল্যাপটপ বা ডেস্কটপে দেখবেন তারাও পাবেন যেখানে তারপর একটু নিচের দিকে নেমে দেখবেন এখানে লেখা রয়েছে আমফান বেনিফিশিয়ারি লিস্ট আমফান ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে এটা এই নো মোড়ে আমি ক্লিক করলাম নো মোড়ে ক্লিক করলেই আপনার দেখুন একবার ডিস্ট্রিক্ট বলতে কোন ডিস্ট্রিক্টে দেখতে চান সাপোজ আমি ধরুন হুগলি ডিস্ট্রিক্টটা দেখব এখানে ক্লিক করে হুগলি ডিস্ট্রিক্টটা বের করলাম হুগলিতে ক্লিক করলে আমার লম্বা লিস্ট বের হয়ে বের হয়ে যাবে এখান থেকে আপনি কিন্তু মেলাতে পারবেন যে আপনার এলাকায় আপনি আপনার জেলা যেই জেলায় আপনাদের বাড়ি সেই জেলার ওখানে লিখবেন তারপর আপনারা কিন্তু মেলাবেন দেখুন একবারে লিস্ট কিন্তু বের হয়ে গেছে এবার কি দেওয়া হয়েছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি যেমন যেমন ধরুন অষ্টধর কোলে লে গেলে সিঙুর এলাকা সিঙুর এলাকার একটা জায়গা বহরমপুর বলে লেখা রয়েছে হর্টিকালচার তিনি পেয়েছেন পাঁচ হাজার টাকা নিমাইশি তিনি পেয়েছেন শিঙুরেরই এলাকা হর্টিকালচার পাঁচ হাজার টাকা এইভাবে দেখুন আপনি কিন্তু আপনার ব্লক বা আপনার এলাকাটা খোঁজ করতে পারবেন হর্টিকালচার যেখানে সবজি চাষ থেকে শুরু করে পাঞ্চাশ বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সেখানে দেখুন পাঁচ হাজার টাকা করে কতজনকে দেওয়া হয়েছে আমি শুধু সিঙ্গুরের লিস্টটা দেখাতে চাই সিঙ্গুরে পঞ্চাশ জন তো এখানেই হয়ে গেল নেক্সট পেজে আমি যেতে চাইছি নেক্সট পেজে গেলে আপনারা আরও বুঝতে পারবেন সিঙুর এলাকা থেকেই কতজনকে দেওয়া হয়েছে দেখুন ফিফটি নাইন এখানে সিঙুর না ফিফটি নাইন সিক্সটি ষাট জনকে শুধু হর্টিকালচারে এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে একটু কষ্ট করে হয়তো দেখতে হবে লিস্টটা আপনাদেরকে বা আপনারা নিজেরা এই যা সিস্টেমটা দেখে নিজেরাই আপনারা চেক করতে পারবেন অনলাইনে সিঙুর এলাকার পঞ্চাশ ষাট জনকে শুধু হর্টিকালচারে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে আমি আর বিষয় হুগলির একটা জায়গা দেখাবো সেটা খুব উল্লেখযোগ্য আমার মনে হয়েছে তিন নম্বর পেজে আপনারা যদি আমি দেখাই তিন নম্বর পেজে গেলে দেখবেন হুগলির একটা জায়গা রয়েছে গোঘাটে গোঘাট মান্দারন মান্দারন যেমন দেখাচ্ছি এখন দেখুন গোঘাট মান্দারন একশো চোদ্দো নম্বর সিরিয়াল নাম্বার সুদীপ্তা দাস মান্দারন গোঘাট গোঘাট এক এক ব্লকের এখানে যেমন দেওয়া রয়েছে সেখানে অনেকজনকে দেওয়া হয়েছে এবং লিস্টটা দেখতে পাচ্ছেন যে এখানে গোঘাট একটা মানদারন বলে একটা জায়গা সেখানে শুরু হয়েছে লিস্টটা একশো চোদ্দো একটা পঞ্চায়েতের কথা যদি আমরা বলি মান্দারণ এলাকার সেখানে একশো চোদ্দো এখানে একশো পঞ্চাশ নেক্সট পেজ নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি এখনও মান্দারন মানে একশো সাতান্ন পর্যন্ত একশো চোদ্দো থেকে একটা একশো সাতান্ন মানে এত সংখ্যক একটা পঞ্চায়েত এলাকার মানুষ এই পাঁচ হাজার টাকা করে পেয়েছেন এবং আর একটা হিসেব খুব পরিষ্কার আর দেখাতে চাইছি গোয়াটের শামবাজার এলাকা বলে একটা জায়গা রয়েছে সেটা একটা পঞ্চায়েত এলাকা সেখানে একশো আটান্ন আটান্ন ওয়ান ফিফটি এইট থেকে শুরু হচ্ছে এই পাঁচ হাজার টাকা করে দেওয়া কতজনকে দেওয়া হয়েছে জানেন একটা পঞ্চায়েত এলাকায় হর্টিকালচার একশো একশো মানে দেওয়া হয়েছে আমাদের হিসেবে যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে পেজ উল্টে উল্টে দেখাচ্ছি এটা জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যাতে নিজের মোবাইলে গিয়ে চেক করতে পারেন আপনাদের জেলার নাম লিখবেন সেখানে একেবারে ব্লগ ধরে ধরেও আপনারা দেখতে পারেন যে দেখুন শামবাজার এখনও শামবাজার বেনিফিশিয়ারি শামবাজার 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 গোঘাট দুই ব্লকের সেখানে কিন্তু দেখাচ্ছে এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসেবে এখানে শেষ হচ্ছে দুশো চল্লিশে একশো আটান্ন আটান্ন সিরিয়াল নাম্বার শুরু হয়েছে দুশো চল্লিশ প্রায় আশি বিরাশি জনকে দেওয়া হয়েছে একটা পঞ্চায়েতে হর্টিকালচারের পাঁচ হাজার টাকা করে অর্থাৎ শুধু এই হর্টিকালচারেরতেই প্রায় চার লাখ টাকা চলে গেছে একটা পঞ্চায়েত এলাকায় আমাদের প্রশ্ন যে একটা পঞ্চায়েতে যদি এত দেওয়া হয় যারা আপনারা দেখছেন এই প্রোগ্রাম আপনারা খোঁজ নেবেন তো আপনাদের এলাকায় হর্টিকালচার সেখানে কি ধরনের কতজনকে টাকা দেওয়া হয়েছে খোঁজ করবেন নাকি এই এলাকার একজন বড় নেতা রয়েছেন যে যিনি হচ্ছেন একেবারে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন সেই এলাকার বলে কি এতটা সুযোগ পেয়েছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে এবং সিরিয়াল নাম্বার প্রচুর রয়েছে প্রচুর রয়েছে পেজ নাম্বার অনেক রয়েছে মানে আমি আমি যতটা খোঁজ দেখেছি যতটা সার্চ করে দশ হাজারেরও বেশি রাজ্য জুড়ে অনেক বেশি সংখ্যক মানুষকে আমরা দেখেছি এই লিস্টের আওতায় রয়েছে কেউ হর্টিকালচার কেউ পেয়েছেন ফিশারি কেউ বা পেট অ্যানিম্যাল সে তার জন্য পেয়েছেন কেউ বা বাড়ি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু এর একটা লিস্টের মধ্যে রয়েছেন এবং লম্বা লিস্ট যেটা খুলতে অনেকটা দেরি হচ্ছে বুঝতে পারছেন আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই কারণ একটা স্বচ্ছতা রয়েছে এবং আপনারা যারা দর্শক দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারাও কিন্তু একেবারে খুব সহজে দেখতে পারবেন আপনার এলাকায় নাম যাদের রয়েছে তারা কি সত্যি তাদের বাড়িতে কি পশু ছিল যে মারা গেছে তার জন্যে তারা সহযোগিতা পেয়েছেন দেখুন পেট অ্যানিম্যাল এটা খুলেছে এটা একটা অন্য জায়গার হুগলির বলাগড় এলাকার ছবি বা এই যে গোঘাটেরও ছবি রয়েছে মদিনা রাজু মালিক মদিনা পেট অ্যানিমাল তিনি আবার পেয়েছেন তিরিশ হাজার টাকা দেখতে তিরিশ হাজার টাকা এরকমও রয়েছে তিরিশ হাজার কুড়ি হাজার ষোলো হাজার আবার তিন হাজার পাঁচ হাজার রয়েছে এরকম মানে বড়ো অ্যামাউন্টেরও রয়েছে কে পেয়েছেন লিস্ট আপনারা চেক করবেন বিভিন্ন জায়গার থেকে আপনারা যারা দেখছেন এই প্রোগ্রাম সেখানে চেক করে আপনারা আমাদেরকে বলবেন যে আপনাদের এলাকায় যিনি পেয়েছেন তিনি এই প্রাপ্য অর্থাৎ এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কিনা আজকে জাস্ট আপনাদেরকে আমরা লিঙ্ক দেখাচ্ছি দেখুন হাজার এক নম্বর সিরিয়ালে আমি একটু লাফিয়ে লাফিয়ে এলাম সিরিয়াল নাম্বার ধনিয়াখালী হুগলির সেখানে দেখুন ফিশারি ফিশারি গ্রাউন্ডে ছাব্বিশশো টাকা পেয়েছেন এরকম অনেকে পেয়েছেন এইভাবেই কিন্তু প্রচুর মানুষকে আমি যতটা দেখেছি একেবারে এই ওয়েবসাইট খুলে আমি হয়তো শেষ শেষ দেখতে পারিনি অনেক সংখ্যক মানুষকে কিন্তু এই সাহায্য মানে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি তাই দর্শক আপনাদেরকে আজকের এই লিস্টটা দেখানোর উদ্দেশ্য জাস্ট একটা আইডিয়া দেওয়া যে আপনারা কিন্তু সরকারি ওয়েবসাইটে যাবেন সরকারি ওয়েবসাইট গভর্নমেন্ট অফ বেঙ্গল সেখানে গিয়ে আমফান বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন নো মোর সেখানে জানার জন্য ক্লিক করবেন সেখানে জেলার নাম দেবেন তারপর ক্লিক করে পুরো জেলাটা দেখবেন এক একটা জেলাতেই অনেক রয়েছেন এক একটা জেলাতেই অনেক অনেক মানে হাজার হাজার পাঁচ হাজার দশ হাজার একটা জেলাতেই এরকম আমরা দেখছিলাম নাম ধরে ধরে তারা কিন্তু এই সাহায্য সহযোগিতা পেয়েছেন সুতরাং এই লিস্টটা চেক করবেন চেক করে মানে আপনাদেরকে জাস্ট একটা কাজ দিচ্ছি বলতে পারেন আমার দর্শক হিসেবে যে চেক করবেন নামগুলো দেখবেন এবং দেখবেন হয়তো আপনার পাশের বাড়ি কেউ না কেউ মানে কারোর নাম এখানে রয়েছে এবার আপনারা দেখবেন যে সত্যি কি এই ক্ষতিপূরণটা তিনি পাওয়ার যোগ্য যদি না হন ধরুন বাড়ির টাকা পেয়েছেন কিন্তু তার পাকা বাড়ি ছবি তুলবেন আমাদেরকে পোস্ট করবেন ধরুন ওখানে বলা হচ্ছে যে হর্টিকালচার তার চাষ ছিল ছবি চাষ বা কিছু হয়তো দেখবেন যে তার কিছুই নেই তিনি হয়তো বাইরে থাকেন তার টাকা উঠে গেছে এই ধরনের অভিযোগ আমাদের কানে আসছে কিন্তু আমরা তো একটা দুটো দেখাতে পারি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাতে পারি না সেই জন্যে আজকে জাস্ট একটা লিঙ্ক আপনাদেরকে দিলাম এটা দেখে আপনারা খোঁজ করুন দেখা মানে জানার চেষ্টা করুন এবং কোথায় কোথায় কারচুপি হয়েছে স্বজন পোষণ হয়েছে নিশ্চয়ই দেবেন এর মধ্যে খুঁজে পাবেন যে অনেকে হয়তো দাপুটের নেতার ঘনিষ্ঠ কেউ তার স্বজন কেউ তার কিছুই হয়নি আমফান ঝড়ে তিনিও কিন্তু এই আর্থিক সাহায্য পেয়ে গেছেন সেই জন্যই একটা পুরো লিস্ট সরকারি ওয়েবসাইটে এই লিস্ট দেওয়া রয়েছে আপনারা জাস্ট দেখবেন আর বাস্তবটাকে মেলাবেন আর আমাদেরকে জানাবেন প্রমাণ সহ আমরা কিন্তু সেগুলো আবার প্রকাশ্যে আনবো আজকে জাস্ট একটা বলা যায় আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম অনেক দিন পর আমার দর্শক হিসেবে সেই জন্যেই আপনাদেরকে এই লিঙ্কটা বুঝিয়ে দিলাম আরও একবার বলি সরকারি মানে গুগলে যাবেন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট খুলবেন সেখানে দেখবেন দেখতে পাবেন আমফান বেনিফিশিয়ারি লিস্ট সেখানটায় নো মোর মানে বেশি জানতে চান ওখানে ক্লিক করবেন ডিস্ট্রিক্ট চাইবে ডিস্ট্রিক্টে ক্লিক করবেন তারপর আপনি চেক করতে পারেন আমাদেরকে তারপর জানিয়ে দেবেন দর্শক নজর রাখুন আরামবাগ টিভিতে আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম আপনারা খুব দ্রুত কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে নজর রাখুন আরামবাগ টিভিতে